মহিলাদের জন্য হাজরা আসর চুম্বন করতে যাওয়া কি পর্দার খেলা হিসাবে গণ্য হবে একজনের মা মারা গেছে তার বাবা আবার বিয়ে করেছে এখন কি ওই সন্তান মায়ের স্থানে কি বর্তমান মায়ের লেখা যাবে না মোহাম্মদ রমি আপনি লিখেছেন বিয়ের উদ্দেশ্যে পাত্রের মুখমন্ডল দেখা যায়জ হবে নাকি না যায়জ বিয়ের উদ্দেশ্যে পাত্রের মুখমণ্ডল দেখা যায়জ হবে এটা না হওয়ার কোনো কারণ নেই তবে মুখমণ্ডল যে আপনি দেখবেন সেটা বিয়ের কথাবার্তা পাকাপাকি হয়েছে এখন দেখা দেখির মাধ্যমে ফাইনাল হবে এরকম হলে তখন আপনি দেখবেন আপনি যেখানে সেখানে রাস্তাঘাটে যে কোনো নারীকে দেখার জন্য এটা যদি ছল ছাত্রী হিসাবে বা অজুহাত হিসাবে এটাকে বের করেন তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই হবে এবং না যায়জ কাজ হবে হারাম হবে কারণ এটা এক ধরনের চালাকি এবং ছল ছাত্রী হবে বাট এমনিতে মুখাম দেখা যায় যাচ্ছে পাত্রীকে বিয়ে উপলক্ষে এবং একইভাবে পাত্রকে পাত্রী দেখতে পারে কারণ সাল্লাম বলেছেন এটা হলো আহারাই দাম বা এরা স্বামী স্ত্রীর মধ্যে সম্প্রীতি তৈরি করতে সহযোগিতা করে বিয়ের আগে একে অন্যকে দেখে নেওয়া তাছাড়া কোনো ভুল বুঝাবুজি তৈরি হওয়ার যে রাস্তা সেটি বন্ধ করে দেয় দেখা যায় পরে আর কোনো অজুহাত থাকে না যে আমি দেখি নাই বা যাই ইত্যাদি যাতে কোনো ঝামেলা না হয় সেজন্য নবী সালাম বিয়ের আগে পুরুষ নারীর দেখতে বলেছেন এখানে দেখা বলতে মুখমন্ডল সহই দেখার কথা বলা হয়েছে বিদ্যাসীটি যায় আছে রোমান আক্তার রোমা লিখেছেন ছেলের বাবুকে কয় বছর বুকে দুধ খাওয়ানো যাবে দুই বছর দুধ বুকে দুধ খাওয়াবেন আল্লাহ তালা করি মেয়ে স্পষ্ট বলেছেন যে ব্যক্তি সন্তানের দুধের পানের পুরো সময় মেয়াদ পূরণ করতেছে সে দুই বছর দুধ পান করাবে শেখ মোহাম্মদ সজিব লিখেছেন একজনের মা মারা গেছে তার বাবা আবার বিয়ে করেছে এখন কি ওই সন্তানের মায়ের স্থানে কি বর্তমান মায়ের নাম লেখা যাবে না মা আগের মায়ের নামে লিখতে হবে জায়ান আহমেদ আপনি লিখেছেন মহিলাদের জন্য হাজরা আসর চুম্বন করতে যাওয়া কি পর্দার খেলা হিসাবে গণ্য হবে যদি সেরকম কোনো সুযোগ থাকে যে কোনো মা কোনো বোন হজ কিংবা ওমরা করতে গেছেন এবং তিনি হাজরা আসর পাথর চুমা করার কোনো সুযোগ তৈরি হয়েছে চুমা দেওয়ার মেয়েদের জন্য কোনো লাইন হয়েছে অথবা পুরুষদের সাথে ধাক্কাধাক্কি করা ছাড়া করার সুযোগ হয়েছে তাহলে তিনি করবেন আর যদি ধাক্কাধাক্কি করে পুরুষদের সাথে তার এটা করতে হয় যে অবস্থা সেখানে হয়ে থাকে তাহলে কোনো অবস্থাতে যায় না সেখানে তার এই চুমুদিতে যাওয়াটা কারণ এটা করতে গেলে তাকে ভয়ঙ্কর ফিতনা হতে হবে মেয়েদের আলাদা এখন লাইন থাকলে সেখানে কোনো পুরুষের সাথে তার ধাক্কা ধাক্কি হওয়ার আশঙ্কা না থাকলে বাজে পরিস্থিতি পড়ার আশঙ্কা না থাকলে তিনি এটা করবেন এমনকি তো অফিস সময় পর্যন্ত পুরুষরা ধাক্কা ধাক্কি যাওয়া না হয় সেদিকটা খুব সর্ব মানে সর্বোচ্চভাবে তা অবলম্বন করতে হয় আমাদের দেশের মহিলা তো বটে পুরুষরাও যারা যান তারাও সেখানে আপনার চুমু দিতে গিয়ে পাথরে যা করেন সেটা শরীর দৃষ্টিকোণ থেকে জায়জ হয় না এইভাবে চুমু দেওয়ার চাইতে না দেওয়া অবশ্যই বেটার কারণ চুমু দেওয়াটা যদি শূন্য হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে মানুষকে কষ্ট দেওয়া কাউকে আঘাত করা ধাক্কাধাক্কি করে মানুষকে বিপদের মুখে ঠেলা বা নিজেকে বিপদের মুখে ফেলে দেওয়া এটা কিন্তু গুনাহের কাজ বিদায় চুমু দেওয়ার চাইতে ওটা থেকে বেঁচে থাকা অনেক বেশি জরুরি আসুন ফাউন্ডেশন উম্মার স্বার্থে सुन्नार साथे